এদিকে তাকাও। তার মধ্যে সোহরাই একটি উৎসব। এই উৎসবটি সাঁওতাল সম্প্রদায় বলা হয় মাঝি, তার সহকারী পারানি, তারা প্রতি বছর এই পরবটিকে নিয়ে আসেন এবং নাইকে যিনি পুরোহিত তিনি দেওয়া সেবা করেন। কালতাল একাডেমি আয়োজিত ক্ষুদ্র নৃগোষ্ঠী সাঁওতাল সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব সোহরাই উপলক্ষে আজকের এই অনুষ্ঠানের স্নেহভাজন সভাপতি শিক্ষাদের এই কাজগুলোতে তাদেরকে ব্যস্ত রাখতে। সারহাও যার অর্থ প্রশংসা, তার মানে সারহাও থেকে সোহরাই যার আরেকটি অর্থ প্রশংসা। আমরা পালন করছি আমাদের সাঁওতাল সম্প্রদায়ের সোহরাই, কাটা ধুনে সোহরাই। আরো দূর থেকে এসছেন আমাদের আজকের মাননীয় বিশেষ অতিথি, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মহোদয় এসছেন। উনি আমাদের সাথে তানোর থেকে সহকারী কমিশনার ভূমি আছেন, আমাদের প্রধান শিক্ষক আছেন, একাডেমির নেতৃবৃন্দ আছেন। আমি আসতে পেরে খুবই আনন্দিত। উপজেলা নির্বাহী অফিসার নেই, স্যারের দায়িত্ব আমি পালন করছি, বিধায় আমার আসলে এই সৌভাগ্যটা হয়েছে আপনাদের মাঝে আসার জন্য। যেভাবে জামাই আদর করে নিয়ে আসলেন মনে হলো আমি আমার সেই 20-25 বছর আগের অনুষ্ঠানে ফিরে গিয়েছি, তাই না? আমি একটু অভিভূত ছিলাম এবং এই অনুষ্ঠান পুরা আপনারা যে পারফরমেন্স করলেন সেই জন্য আমি আমার ব্যক্তিগত তরফ থেকে এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তরফ থেকে আপনাদের সবাইকে আবারও কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাচ্ছি। হবে তো আপনাদেরকে সবাইকে আবারও আমি অভিনন্দন জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য আলহাজ উমর ফারুক চৌধুরী স্যার আসলে হয়তো ভালো হতো, উনি রাষ্ট্রীয় কাজে হয়তো ব্যস্ত আছেন এবং উনি সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী ছিলেন। আমি স্যারকে চিনি জানি এবং আমি যেহেতু সংসদ সচিব বলে কাজ করার সুযোগ হয়েছিল, স্যারের সাথে আমার পরিচয়টা আছে এবং আমার সালামটা আপনারা পৌঁছে দিবেন স্যারকে। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের এসিস্ট্যান্ট ম্যাডামকে, উনিও দীর্ঘক্ষণ আমাদের সাথে ছিলেন এবং আরও যারা মঞ্চে আছেন যা সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে এবং আপনাদের সবাইকে এই দূর দূরান্ত থেকে আসছেন এবং সেই সকাল থেকেই বসে আছেন এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন সেজন্য আবারও সংস্কৃতি মন্ত্রণালয় থেকে আপনাদেরকে সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিভিন্ন দল আপনারা অংশগ্রহণ করেছেন, ত্রুটি বিচ্যুতি রয়েছে কারণ এখানে প্রশিক্ষণের যথেষ্ট অভাব, মানে প্রশিক্ষণের কোনো ব্যবস্থাই নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আপনাদের সংস্কৃতি উপস্থাপন করেছেন, এখানে ত্রুটি বিচ্যুতি থাকবে এটি স্বাভাবিক। তো যাই হোক, সব মিলিয়ে আমি মনে করি আপনাদের উপস্থিতি এবং আমাদের অতিথি মহোদয়দের উপস্থিতি আমাদের অনুষ্ঠানকে সফল করেছে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং আগামীতে দেখা হবে এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। সেই সাথে আমরা এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে যাব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা আজকের অনুষ্ঠানের রীতি টানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে জোহান। এদিকে তাকান, বাহ 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 বাহ।
দীপালের আর হারমোনিয়াম।